नमस्कार अपने सबाई के स्वागत जानिए शुरू करछी अनुष्ठान अनुष्ठान अवश्य रंगिनी और आज के रंगिनी होच्छे मौर्य बुटिकर रंगिनी नीलांजनार रंगिनी आमी एवं नीलांजना दुजने मौर्य शाड़ी रयेछे एवं आमार शाड़ी आमी एई निये बेश कयेक बार पड़े फेलेछि এই মেটেরিয়ালটা নীলাঞ্জনা শুরু করেছে এবং এত আরাম এই শাড়িটা পরে মনে হয় যেন আমার আমার তো মনে হচ্ছে আমি যেন কোটা পরে রয়েছে যে যেগুলো ওই রাজস্থানি কোটা ডোরিয়া শাড়িগুলো হয় না ঠিক ওই রকম হালকা একটা শাড়ি তো চলো দেখা শুরু করি তনুশ্রীর শাড়িও পাবেন একটু সময় দিতে হবে হ্যাঁ এটা মানে নীলাঞ্জনার শাড়িটা পেয়ে যাবেন আমারটাও পাবেন আচ্ছা প্রথম শাড়ি পিওর সিল্ক এখন উৎসব একদম হ্যাঁ এখন এই মুহূর্তটা হচ্ছে একদম ফেস্টিভ মুড আমি আমার খুব মন ভালো হয়ে গেছে আমি 31 তারিখ আর 1 তারিখ ছুটি নিয়ে ঘুরতে যাচ্ছি একদম ঘুরতে যাচ্ছি আমি তো বলেছি বছর আমি ঢাক ঢোল বাজিয়ে 31 ডিসেম্বর করব আচ্ছা এবার হচ্ছে রেড অরেঞ্জ ব্ল্যাক এর খুব সুন্দর ব্যবহার রেড এর মধ্যে এইভাবেই যাচ্ছে হাফ সার্কেল করে আর এই হচ্ছে হাফটা খুব ট্র্যাডিশনাল ডিজাইন কিন্তু দেখতে ভীষণ ভালো শাড়িটা এক নম্বর শাড়ি এবং প্রাইস হচ্ছে 3690 3690 উইথ ব্লাউজ আমি না আর বলবো না ওর শাড়ি সিল্কের কোয়ালিটি নিয়ে আমাদের কোনো প্রশ্ন রাখা উচিত নয় সিল্কে সত্যি গো সবাই ভীষণ তোমার সিল্ক ভীষণ শুধু সিল্ক না সিল্ক তাসার চেক তাসার চেক সিল্ক সব কোয়ালিটিটা হ্যাঁ কোয়ালিটিটা সবাই বলেন যে আমি ভীষণভাবে মেইনটেইন করি যেটা তুমি বলো আর কি মানে তোমার কথাটাই সবাই বলে ও যেটা মানে যেটা যেরকম দামের সে সেরকম দামেই ও বিক্রি করবে ওর কোনো রকম কম্প্রোমাইজ নেই কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ একদম করব না রিজনেবল রাখি সব সময় আর এটা হচ্ছে হ্যান্ড পেইন্টিং কালার মিক্সিংটা কি সুন্দর হয়েছে এবং আমাদের যারা এজেড বন্ধুরা রয়েছেন তারা যারা সাদা পড়তে চান তারাও কিন্তু এই শাড়িটা পড়তে পারবেন মানে মামে শাড়ি হয়ে গেছে একসাথে এটা হচ্ছে নাম্বার 2 মুন দিয়ে পেইন্টিং ওয়্যাক্স পেইন্টিং বুঝতে পেরেছেন 2 নম্বর শাড়ি 4190 4190 উইথ ব্লাউজ পিস নাম্বার 2 এইবারে আসছি নাম্বার 3 চেক সিল্ক যে কি আরাম এটা না খুব সাবধানে নেবেন কিন্তু কেননা একবার নিলে অ্যাডিকশন হয়ে যাবে থেকে বেরোতে পারবেন না আমি পারছি না মানে কি হয় চেক সিল্ক দেখতে ভালো লাগে নিয়ে নি কারণ আমি তো জানি পড়লে কমফোর্টেবল কতটা হওয়া যায় আমি একটু গায়ে ফেলে দেখাই সেটা একটু সময় দেবেন এই শাড়িগুলো হয়ে যাবে এটা যে রাজস্থানের যে বাগরু প্রিন্টটা হয় না ওইটাই আমাদের এখানে দেখো দেখো আমার ব্লাউজটা কি ভালো লাগছে আর এই ইয়েলো টোনটা যখন গায়ে পড়বে না রিফ্লেকশনটা ভীষণ সুন্দর আসবে একদম ট্র্যাডিশনাল প্রিন্ট মানে বাগরু প্রিন্ট যেটা ওটাকে আনা হয়েছে হ্যান্ড ব্লকে এই হচ্ছে শাড়িটা এবং এটার প্রাইসটা হচ্ছে 3290 3290 3290 খুব ছোট ছোট নাম্বার ভালো লাগে দেখো আর পাটটা ভীষণ পুরো ব্যাপারটা ভীষণ ট্র্যাডিশনাল হয়েছে আর এটা হচ্ছে ব্লাউজ পিস 3290 নাম্বার 3 এবারে আসছি নাম্বার 4 4 নম্বর এটা হচ্ছে নাম্বার 4 4 হ্যাঁ এটা একদম গাছি তসর তসর বাই তসর এটার মধ্যে না জাস্ট সাজানো হয়েছে বন্ধেজ হয়েছে আর কালার স্প্রে করে না বন্ধেজ হয়েছে তার সাথে ডিসচার্জ হয়েছে বন্ধেজের মধ্যে মধ্যে তোমার ডিসচার্জ ব্লক আবার এটাও তো ডিসচার্জ ব্লক হ্যাঁ এটাও তোমার তো ডিসচার্জ ব্লক আঁচলে একটা কলকা আছে দেখো আবার সেটাই কিন্তু লোয়ারি অফে রয়েছে তিনটে কলকা অ্যাকচুয়ালি আবার আসছে এইভাবে এগুলো না পরার পর অ্যারেঞ্জমেন্টের শাড়ি তো এগুলো পরার পরে ভীষণ সুন্দর লাগবে দেখতে এবং শাড়িটার কোয়ালিটিটা বলবো তসরের কোয়ালিটিটা একদম গাছি তসর 5750 5750 নাম্বার বান্ধেদের সাথে বলে একদম 5750 এটা গেল হচ্ছে নাম্বার 4 এবার আসছে বাপ্তা জরি বর্ডার তসর বাপ্তায় কালার ডিসচার্জ ওয়াও শাড়িটা জাস্ট ওয়াও এটা একটু গায়ে ফেলি খুব ভালো লাগে না এই শাড়িগুলো আমার এই কালারের এই লুকোচুরি ব্যাপারটা না খুব একটু ধরো না লুকোচুরি ব্যাপারটা একটা আছে না কালারের মধ্যে হ্যাঁ ব্লু গ্রিন হ্যাঁ এটা স্প্রে করে এই লুকোচুরি মানে কোথাও একটা মানে যেন বেশি কোথাও কম হ্যাঁ আর এটাও কিন্তু আজরাকের যে প্রিন্টটা হয় সেটা এখানে করা হয় ডিসচার্জে আনা এবং প্রাইসটা হচ্ছে 3850 নাম্বার 5 একদম মানে খুব ভালো কোয়ালিটি তসর বার্তা নাম্বার 5 3850 উইথ ব্লাউজ পিস নাম্বার 5 এর পরে যাব নাম্বার 6 6 নম্বর তোমার সেই বিখ্যাত বিন্দি বাটি বাটি অ্যাকচুয়ালি এই বাটিক ব্যাপারটা না খুব কঠিন হ্যাঁ আপনাদের একটা জিনিস দেখাবো এই শাড়িটার মধ্যে দেখাতে পারবো বলে ধরুন বাটিকটা হচ্ছে এই যে বিন্দিটা করতে হয় তুলি দিয়ে দিয়ে মোম দিয়ে দিয়ে আটকে আটকে এটা কিন্তু ভীষণ টাইম টেকিং ব্যাপার মানে খুব মানে সময়ের ব্যাপার যেমন বলছো তেমনি খুব টাফ কাজটা মানে কি বলুন তো মানে এইটা বাঁধবে এবার কোথায় কোথায় বিন্দিটা হবে সেটার মেজারমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট এটা বিন্দি বাটি কালারটা ওয়াও কালার কিন্তু এটা না গায়ে ফেলবো না একটা একটাই শাড়ি একটাই হ্যাঁ
আর এই দিকটা মোম ছিটানো, দেখুন এই দিকে কিন্তু বিন্দি, এটা কিন্তু মোম ছিটানো, দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে, অনেকটা ডিফারেন্স। এটা মানে যেটা সহজে হবে, যেটা বিন্দি বাটিকটা আবার কিন্তু অত সহজে হবে না, একটু মানে মেজারমেন্টের ব্যাপার। এটা হচ্ছে নাম্বার 6, 6 নম্বর, আর এটা হচ্ছে ব্লাউজটা। এটা মানে রাজস্থানের তোমার হচ্ছে, এইটাই বলতে যাচ্ছিলাম যে এটা না এখানকার মানুষদের কাছে মনে হবে যে তো মোমটা বাজছে, কিন্তু এটা রাজস্থানের ওদের একটা ট্র্যাডিশনাল কাজ, যেমন আমাদের এখানে কাঁথা কাজটা ট্র্যাডিশনাল, বাটিকটা ট্র্যাডিশনাল, একদম ওদের ওখানে এটা, ওদের ওখানে এটা। হ্যাঁ, এটা প্রাইস বিন্দি বাটিক ওরা বলে এটাকে, জানেন ওদের ওদের একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওদের টার্ম। এটা 4190 ছিল, আগে সাইডে যেটা দেখালাম 4190, ওটা ছিল হচ্ছে 6 নম্বরে। এবার কেউ একজন বলেছেন যে বিন্দি বাটিক বলে কিছু হয় না, তাই হতে পারে বুটি না বলেছেন, বলুন। আমি মানে অ্যাকচুয়ালি কি বলতো, এগুলো নিয়ে না খুব চিন্তা করি না, কেননা আমার যারা ভালোবাসার মানুষ যারা, তারা তো মানে প্রচুর ছবি পাঠিয়েছেন যে আমরা তোমার জিনিস পড়েছি, মানে হোয়াটসঅ্যাপ পুরো ভর্তি, আমি নিজেই পড়েছি, পড়েছো তুমি, পড়েছো জানো তো, এটা নিয়ে এতটা ভাবি না। তো আমার মনে হয় কি মানে কি বলবো, মানে কেউ যদি বলে না নিনা জানা তোমার কাঁথাটাও হচ্ছে মেশিনে, সেটাও আমার কাছে যেমন ওটা মানে কোনো গুরুত্ব নেই, তেমনি ধরো এই বিন্দি বাটিকে বললো যে হয় না, সেটাও আমার কাছে সত্যি কোনো গুরুত্ব নেই, মানে আমি কাজটা না খুব মন দিয়ে ভালোবেসে করি। আর প্রত্যেকটা শাড়ি ইন্ডিভিজুয়াল, একদম প্রত্যেকটা শাড়ি, মানে কি হতো কে কি বললো সেটা নিয়ে আমি মানে ইগনোর একদম, মানে আমি এগুলোকে জাস্ট মানে আগে আগে তো বয়সটাও কম ছিল, অভিজ্ঞতা কম ছিল, আগে না সব ব্যাপারটার মধ্যে ভীষণ ইনভলভ হয়ে যেতাম, একদম। এখন কি হয় বলুন তো, জাস্ট ওই মানে উপর থেকে সরিয়ে দাও, জাস্ট সরিয়ে দাও। আচ্ছা এই শাড়িটা বলি, এটা জরি বর্ডার কাতান, এটা একদম জরি বর্ডার কাতান, এবং আঁচলটা চেকসের উপরে গেছে, কাশ্মীরি কাজ। এবার ভাবুন তো এই কাজটা করা কি অসাধারণ হয়েছে শাড়িটা, এটা বিয়ের একটা সেকেন্ড শাড়ি হতেই পারে, বিয়ে হিসেবেই দেখালাম আমি এটা। এই আসছে কুচিটা, এটা কিন্তু না ডুয়াল টোনে, এই ফিরোজার সাথে আঁচলেও কিন্তু এই চেকসটা রয়েছে। এই হচ্ছে কুচিটা, কুচির দিকটা গেছে, কাজটা কিন্তু একই ভলিউমে যাচ্ছে। প্রথম কথা জর্জেট আমার পড়তে ভীষণ ভালো লাগে, আর একটু রোগা লাগে, ওটা একটা বড় প্লাস পয়েন্ট একদম। এটা হচ্ছে একদম ওই বাগরু প্রিন্ট রাজস্থানের, এটা একদম রেড কালার, কিন্তু এটা না হবে না, একটা একটা করেই হবে, একটাই পাবে, হ্যাঁ হ্যাঁ একটাই হবে, আবার দেখি ওয়েট করলে তখন দেখা যাবে। এর পরে যেটা হয়ে আসবে সেটা আমার ওয়ার্ড্রপে যাবে, যেই যাই বলো না কেন, এর পরে যেটা হয়ে আসবে সেটা আমার ওয়ার্ড্রপে যাবে একদম, ডেফিনিট করে। হচ্ছে ব্লাউজ পিস, একদম জর্জেট, এটা কিন্তু ভিসকোস জর্জেট, এটাও বলে দেওয়া দরকার। এবং এটার প্রাইসটা হচ্ছে 3390 নাম্বার 8, 8 নম্বর 3390, নাম্বার 9 হচ্ছে তসর বেনারসি। এই যে শাড়িটা, এটাও নীলাঞ্জনার কাছে কিন্তু আপনারা একটা নয় একাধিক পাবেন, কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পাবেন। নীলাঞ্জনার এইটা কিন্তু ট্রেডিং শাড়ি, নীলাঞ্জনা কিন্তু এটা বলবে না যে এটা আমার নিজস্ব প্রোডাকশন, কিন্তু এর পরে যেটা থাকবে সেটাও নিজস্ব প্রোডাকশন। এটা একটু দেখালাম, এগুলো তোমার এখন যেহেতু আছে এগুলো আমার কাছে থাকে, তসর বেনারসি, এটা সোনার রূপো শাড়ি, কারণ গোল্ডেন সিলভার দুটো জরিরই ব্যবহার রয়েছে রানীর উপরে, মানে একদম গ্যাপ নেই শাড়িতে, কোনো গ্যাপ নেই। এই হচ্ছে ব্লাউজ পিস, দেখুন একদম কোল আঁচল পর্যন্ত উইভিং, এই অবধি উইভিং, এখান থেকে ব্লাউজ পিস, জাস্ট ডিফারেন্সটা দেখাবো। আর এটা ক্রস স্টোনে, হ্যাঁ প্রাইসটা হচ্ছে এটা 7950 নাম্বার 9, এটা হচ্ছে 7950। এইবারে দেখাবো যেটা, এটা কিন্তু নীলাঞ্জনার নিজস্ব ভাবনা, কেন বলছি আপনারা বলবেন এটা তো ব্যাঙ্গালোর সিল্কের কাঁথা, আমি একটু বলে দিই তনুশ্রী, সত্যি কথাটা বলাই ভালো, এগুলো কিন্তু না মানে ট্রেডিং শাড়ি, এটা ট্রেডিং, আমি কিন্তু বলছিলাম কাঁথাটা তোমার না, এটা ট্রেডিং শাড়ি, এই কাঁথাটা কিন্তু ট্রেডিং। আচ্ছা আমি বলে দিই পরিষ্কার, এটা ট্রেডিং শাড়ি, এগুলো শান্তিনিকেতনে দেখা যায়, শুধু বলে না এই পদ্মটা আমি দেখি এখন না, কিন্তু এটা কিন্তু দেখা যায়, তাহলে তোমার চয়েসটা অন্য, আমি একটু অন্যভাবে নিয়েছি তাই জন্য, দুটো কালার ইউজুয়ালি পদ্ম কাঁথাতে আমরা অনেক রং দেখি, এখানে তসর আর সাদা, এবং পাতাগুলো খুব অন্যরকম, মানে শাড়িটা খুব সুন্দর দেখে আমি এটা ট্রেডিং করেছিলাম, ভালো লেগেছিল আর কি। এটা হচ্ছে নাম্বার 10, 10 নম্বর শাড়ি, 7450, আর এই যাচ্ছে ব্লাউজটা 10 নম্বর 7450, কিন্তু অল ওভার, অল ওভার হাতে পিঠে পুরো কাজ করা, শাড়িটা বুঝতে পারিনি রে এটা ট্রেনিং, মানে আমার মনে হচ্ছে বাড়ানো, এটা না এটা আমার নিজস্ব, এটা নিজস্ব, এটা না মানে আমাদের যারা ভিউয়ার্স তারা না বুঝে গেছেন, আমি বলে শুধু শুধু আমি ওটা আমি নিজে, আমি তো দুই ফার্স্ট টাইম দেখলে তো ওই জন্য, হ্যাঁ
আচ্ছা এইটা একটু দেখাই, এটা হচ্ছে গাছি তসর, তসর বাই তসর, তাকে বিভিন্ন কালারের মানে রেড, অরেঞ্জ, রাস্ট, ব্রাউন সব কালারের ডাই হয়েছে। এই ডাইটা খুব হিসেব করে করে তার মধ্যে কিন্তু গুজরাটির কাজটা গেছে প্রচুর। আর নীলাঞ্জনার গুজরাটি মানে আপনারা জানেন সিল্ক থ্রেড তো বটেই, এবং কাজটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন। প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে 7450, 7950, নাম্বার 11, 7950, কাজটা গেছে নাম্বার 11 দেখালাম, এটা হচ্ছে ব্লাউজ ব্লাউজ পিস। এইবারে আসছি নাম্বার 12, 12 নম্বর শেডিং দেখুন, এটা হচ্ছে 3690, এটা গেল হচ্ছে 12, এবার আসছে 13, রেশম চেকে অ্যাপ্লিক। এটা রেশম চেকে আমি একটু সিঙ্গেল দেখাই, এটা না প্রথম কথা বলছি এটা রংটা হচ্ছে একদম তসর কালার, তসর কালার রেশম চেক, তার মধ্যে পিঙ্ক কালারের নেট বসেছে শাড়িটাকে বাদ দিয়ে দিয়ে, মানে যে এই যে পুরো ব্যাপারটার মধ্যে কিন্তু নেট বসানো, তার উপর দিয়ে আবার অ্যাপ্লিক করা। এটার সঙ্গে এই হচ্ছে ব্লাউজটা, এটা গেল হাফটা তাই তো, একদম পুরোটা, এবং ভেতরের এই ফুলগুলো কিন্তু শাড়িটাকে বাদ দিয়ে দিয়ে নেট। হ্যাঁ এই জায়গাগুলো সব নেট, এটা গেল হাফ, আর হাফটা হচ্ছে পিঙ্ক কালার, নেটটা জাস্ট বদলে যাবে বিস্কিট কালারের নেটের ব্যবহার, এটা পরলে এগুলো খুব সুন্দর লাগে না, তসর আর পিঙ্ক ভীষণ মানে সারা বছর ধরে পরুন খুব ভালো লাগবে। এবং এটার প্রাইসটা হচ্ছে 2650, 2650, 13 নম্বর 2650, 13-র পরে যাব 14, এটা হচ্ছে চেক সিল্ক নাম্বার 14, 14 নম্বর শাড়ি নাম্বার 14, আঁচল রেড আর অরেঞ্জের গল্প, কালার ডিসচার্জ, এটা একটু পিচ অরেঞ্জ টাইপের তো কালারটা, এটা আপনি একটু ক্যারেট কালার মানে একদম পিচ অরেঞ্জ না বলে এটাকে না গাজরি রং বলি, আর লালের ব্যবহার রয়েছে, আর এইটা পুরোটা কালার ডিসচার্জের প্যানেল, মানে নিচের পার্টটা একটু মানে মহাপার কনসেপ্টে করা হয়েছে বা স্কার্ট বর্ডার কনসেপ্টে। এটা হচ্ছে 14 নম্বর কালামকারীর একটা ব্লক গেছে 3690, নাম্বার 14, 3690 উইথ ব্লাউজ, ব্লাউজটা রেড, 14-র পরে যাব 15, বাহ তোমার শাড়ি তো বাহ, এটা দেখাতেই হবে, হ্যাঁ বন্ধেজ, এটা হচ্ছে 15 নম্বর শাড়ি, এটা না এখনকার পরার শাড়ি, হ্যাঁ একদম শীতকালে পরার, প্রচুর কালার ইউজ করা হয়েছে, হ্যাঁ কিন্তু খুব লাউড নয়, কোনোভাবে লাউড নয়, কিন্তু তার সঙ্গে কালার ডিসচার্জ করা, পিকনিকের শাড়ি হয়েছে এটা, একদম পিকনিক করতে যাওয়ার শাড়ি, এবছর আমি সব করব, পিকনিকও করব বলেছি, একদম খুব মানে ফুল এনজয় একদম, কেন তাড়াতে হবে এই বছরটা, আর ভালো লাগছে না। নাম্বার 15, 15 নম্বর শাড়ি দেখাচ্ছি, 3890, 3890 বন্ধে যাচ্ছে বলে 15 নম্বর 3890, এটা নীলাঞ্জনার নিজস্ব, হ্যাঁ এটা আমার নিজস্ব, আমাকে বলতে হবে আমি মানে এটা তো ট্রেডিং খুব কম করি, হ্যাঁ কারণ ওই জন্যই আমি একটু ওই কথাটা আমি একদিন বলেছিলাম না যে ট্র্যাডিশনাল শাড়ি থাকে তোমার কাছে এমন খুব কম, তাই জন্য আমি একটা দেখালাম আজকে। আচ্ছা এই হচ্ছে কাঁথা, এই কাঁথা কিন্তু মানে মৌর্য বুটিক ছাড়া আপনি পাবেন না, এটা আমরা ডেফিনিট করে বলতে পারি, পেজলি গেছে, তসরটাকে জাস্ট ব্রাশিং করা হয়েছে রেডটা, আর ব্লু এর ব্যবহারটা দেখুন, এটা কিন্তু ব্ল্যাক নয়, হ্যাঁ ব্লু কিন্তু একদম অজস্র পেজলি সারা শাড়িতে গাছি তসরে, এবং এটার প্রাইসটা হচ্ছে মাত্র 7550, নাম্বার হচ্ছে 16, 16 নম্বর শাড়ি, 7550 উইথ ব্লাউজ, 16-র পরে যাব 17, নাম্বার 17, ছত্তিশগড় জরি চেক তসর, এবং তাতে প্যাঁচা পেন্টিং, এটা হচ্ছে আমার সেই ফার্স্ট প্যাঁচা পেন্টিং, দেখো তোমার গার্লফ্রেন্ড প্যাঁচা, এটা নাম একদম মনে আছে, আমরা সবাই মানে এটাকে গার্লফ্রেন্ড প্যাঁচা কেন বলি, দেখুন চোখের ল্যাশ গুলো মানে চোখটা ব্লু আই, এটা মোহিনী, চোখের মধ্যে মোহিনী নেশা একেবারে, মনে হচ্ছে একদম আদর করে আসি গিয়ে একদম গাল ধরে, এটা নামই ওরকম ভাবে, তুমি যা যা নাম দাও সবাই ওরা সেভাবে বুক করে, এটা গার্লফ্রেন্ড প্যাঁচা বলবেন মোহিনী নাম দিন, একদম চোখের মধ্যে তাকিয়ে থাকতে হবে, মানে এই যে পেন্টারের ভাবনা, এই যে দেখুন চোখটা, এই যে সাদাটা পর্যন্ত, মানে যার জন্য মানে ভীষণ মনে হচ্ছে যে গাল ধরে আমাকে আদর করে দিই, আর কালারটা কি সুন্দর, এত কথা বললাম নীলাঞ্জনা এই শাড়িটা আমার একটা চাই, তোমাকে এটা করে দিই আর এই প্যাঁচাই চাই, আমার মোহিনীকেই চাই, ঠিক আছে এইটাই করে দেবো, এটা হচ্ছে 17 নম্বর 6090, 6090 নাম্বার 17 উইথ ব্লাউজ, 17 নম্বর 6090,
17 এর পরে যাব 18 নম্বর, এটাও কিন্তু বিন্দি, হ্যাঁ 18 নম্বর, আর কিছু বলবো না, মানে ওটা কি বলতো আমার কালচার নয় তো, ছেড়ে দাও, হ্যাঁ ওই জন্যই আর কি, এটা অল ওভার বিন্দির উপরে গেছে কাজটা, এবং বিন্দির মধ্যে ক্র্যাকটাকে আনা না খুব টাফ। এই হচ্ছে শাড়িটা, এটা পিঙ্ক, মানে অনেকটা সময় লাগে অ্যাকচুয়ালি করতে, হ্যাঁ। আর এইটা আসছে কুচিটা, এখানেও কিন্তু বিন্দিতে কিন্তু এই ফুলগুলো গেছে, এবং কুচিটা না একটু এইভাবে দেখাবো না, আগে হাফটা দেখাই, কুচিটা আমার শান্তি হবে না, দেখে ছেড়ে দাও ওটা, হ্যাঁ আমি শাড়িটাকে হাফ হাফে দেখাবো। এই গেল হাফটা, বেবি পিঙ্ক কালার না, সফট পিঙ্ক, আর এই হচ্ছে হাফটা, জাস্ট ওই প্যানেলে যাবে, মানে এটা কিন্তু বন্ধেজ নয়, না না এটা ব্রাশিং এর এই গল্প, মানে বাটিকে তোমার ব্রাশিং করা হয়েছে আর এই ফুলগুলো সব বিন্দিতে গেছে, ভাবুন এরকম ভাবে। এই গেল হাফটা, আর এটা আসছে ব্লাউজটা, ব্লাউজ পিস অরেঞ্জে হচ্ছে ব্লাউজ, এবং প্রাইসটা হচ্ছে 4190 4190, 18 নম্বর শাড়ি, নাম্বার 18। এবারে আসছি নাম্বার 19, গাছি দশরে গুজরাটি, দশরটাকে ফিল করুন, আমি ওই ছিলাটা দেখাতে হবে এক্স্যাক্টলি, এই জন্যই আমার ওকে দরকার হয়, এই দশরের ছিলাটা এখানে দেখাতে হবে। এইবারে আসছে আঁচলটা, বড় আঁচল, বাঁ হাত অবধি আঁচল আসবে, ফিরোজা ইয়েলো পিঙ্ক আর ব্লু দিয়ে মিররটা বাঁধা, এই হচ্ছে রং, কোনো লাল নেই, অথচ ভীষণ কালারফুল, ভীষণ সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর শাড়ি, ভীষণ ভালো হয়েছে, আর এই ডিজাইনটা আছে এইটার, আর হাফটা আসছে পার, মানে কি বলতো এইসব শাড়ি না জিওমেট্রিক বরফি, মানে তো জিওমেট্রিক ব্যাপার, প্রত্যেকটা মাপ যদি সমান হয় বড্ডে এব্রো খেব্রো লাগে না সেটা, আর হাতের কাজটা একদম দেখবে বসা কাজ। 19 নম্বর শাড়ি দেখালাম, 7950, 7950, আমি তো অসঠার করে পড়েছি, ভীষণ ভালো, 7950, 7950, 19 নম্বর, 20 নম্বর, ওয়াও, পেন্ট, এটা হচ্ছে সেই ভার্নি কাঁথা, এবং কেন ভার্নি কাঁথা দেখুন, প্রত্যেকটা ফুল প্রত্যেকটা পাতাকে কিভাবে ভরা হয়েছে রং দিয়ে, আমরা মধুবনীর ভার্নি দেখি, এটা কিন্তু সুতো দিয়ে ভার্নি, এই নামটাকে না মানে খুব সবাই অ্যাপ্রিশিয়েট করেছে না তো, এটা হচ্ছে ভার্নি কাঁথা, একদম এগুলো সব কাঁথাই, কিন্তু যত ফুল দেখছেন ডিজাইন যত আছে সব কাঁথা, মানে কালারটা বলে দাও একটু, এই কালারটা হচ্ছে রানী কালার, রানী আর ম্যাজেন্টা, ম্যাজেন্টা ঘাসা রানী, হ্যাঁ ম্যাজেন্টা রানীর মাঝামাঝি, এইখানটা কিন্তু দশরের ভার্জিন কালার, বড়টা যাচ্ছে সেলফ এসটা যাচ্ছে ব্লুতে, শাড়িটা অসম্ভব ভালো হয়েছে, কলমকারীর একটা টিপিক্যাল ডিজাইনটাকে কিন্তু এখানে আনা হয়েছে, কলমকারী ফুলগুলো যা দেখছেন সব মাথায়, আর এইটা হচ্ছে ব্লুতে হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজটা না জ্যাকেটে যাবে, মানে দুটো হাত এবং এটা পিচ, এটা পিচে, প্রাইস হচ্ছে 8550, নাম্বার 20, 20 নম্বর, 21, এটা তো আমি একটু গায়ে ফেলে দেখাবো, হাফটা সারে হ্যান্ড পেইন্টিং, অনেকদিন পর হ্যান্ড পেইন্টিং, হ্যাঁ হ্যান্ড পেইন্টিং একটু কম দেখানো হয় এখন যেহেতু শীতকাল বলে, ব্ল্যাকের সঙ্গে খুব ভালো লাগছে, ভালো ব্ল্যাকের সঙ্গে ভালো লাগবে, কারণ এটা গ্রের উপরে তো, আর মানে মনে হচ্ছে কি ডিসচার্জে যেমন দেখাই আমরা, ব্লকের ডিসচার্জ ব্লক দেখাই, কি ভালো লাগছে শাড়িটা, ডিসচার্জ ব্লকের মতো লাগছে, শুনুন আমি হলে কি করবো বলুন তো, এটা দিয়ে পুরো শাড়িটা করে এটা দিয়ে কট পাইপিং করবো প্রিন্সেস কাটের মতো করে গলায়, আর হাত আর র্যাফেলে এটা দিয়ে দেবো, খুব ভালো লাগবে দেখতে, সঙ্গে সঙ্গে তোমার চিন্তা করে নেওয়া, একদম সঙ্গে সঙ্গে ভেবে নিলাম, প্রাইসটা হচ্ছে 2290, নাম্বার 21, 2290, 21 নম্বর শাড়ি, 21, এইবারে আসছে 22, 22 নম্বর শাড়ি, বাটিক কাঁথা, আচ্ছা হ্যাঁ এই দিকটা তো বাটিক হয়েছে, তাকে ধরে কাঁথা, আবার ওই দিকটা ভার্নি, এদিকটা হচ্ছে পুরোটা ভার্নি কাঁথা করা, ভার্নির ভরাটটা যাচ্ছে, আবার পাটটাতে যাচ্ছে হচ্ছে এমনি নর্মালি ভার্নি ভরাট কাঁথা, ওই শুধু আঁচলের মধ্যে বাটিকটা রয়েছে, আর কুচিতে রয়েছে, কুচিতেও বাটিক, সেটাকে আবার আউটলাইন করা আছে, প্রাইসটা হচ্ছে 8450, নাম্বার 22, এগুলো সব কিন্তু আউটলাইন করা, 22 নম্বর শাড়ি, আবার কোলা ছিল একই ভলিউমে কাজ, এই কাজটাই হচ্ছে পুরো বডিতে আপনারা যেরকম দেখলেন এই যে কাজ, এটা হচ্ছে কোলা চুলটা দেখা যাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে কোলা চুল, আর তার সঙ্গে তো ব্লাউজ পিস, ব্লাউজ পিস হচ্ছে জ্যাকেট জ্যাকেট আছে, প্রাইসটা হচ্ছে 8450, 22, সাদায় কালো, কিন্তু অনেক গল্প, ভালো লাগে না এই শাড়িগুলো, খুব খুব ডিমান্ডে জানো তো এই শাড়িগুলো, এবারে আসছে 23, মানে হতে চাই অ্যাকচুয়ালি কম, মানে অনেক সময়ের ব্যাপার তো, 23 নম্বর আঁচল, এটাও প্যাঁচা একদম, এটা হচ্ছে জরি বর্ডার গাছি তসরে কালার স্প্রে, জরি বর্ডার গাছি তসরে কালার স্প্রে করে প্যাঁচা, প্যাঁচা তার মধ্যে প্রচুর, মানে মানে ছোট বড় প্যাঁচা আর কি গাছের ডালে, পার্সির সঙ্গে বাটিক, মানে গাছি তসর, তসর বাই তসর,
তাতে বাটিক হয়েছে এবং তার মধ্যে বোল্ড পার্সি, পার্সির কাজটা তো হারিয়ে যাচ্ছে না। হ্যাঁ না না পার্সি কিন্তু ডিমান্ড আছে খুব, জানো তো, আমাদেরই করা হয় কম, কারণ এর মজুরিটা না অনেক বেশি, মানে গুজরাটি কাঁথার থেকে পার্সির মজুরি কিন্তু বেশি। হ্যাঁ আর সুতোটাও তো অনেকটা লাগে অ্যাকচুয়ালি। এই যে প্যানেল করে গেছে এগুলো কিন্তু সবে ডায়াগোনালি গেছে, যেগুলো অ্যাঙ্গুলার করে গেছে, অ্যাঙ্গুলার করে গেছে, আর পুরো পাড়ে কিন্তু পার্সির কাজ, দুদিকের পাড়ে আবার কুচিটা ধরে কিন্তু বাটিক, এটা আসলে পুরো বাটিক এটা, আর এটা হচ্ছে পার্সির পাড় গেছে। 8550 8550 24 নম্বর 8550 না দেখো একদম কি বলবো, গোল্ডেন ইয়েলো, না গোল্ডেন ইয়েলো, মানে কি বলতো ওই কাঠের বার্নিশের যে হলুদ রংটা হয় সেই রংটা। এরপরে আসছি ভর্ণিকাথা রেশম চেকে, পিচ কালার রেশম চেকে, তুতে কালারের বর্ডার, এই হচ্ছে শাড়িটা। 25 নম্বর শাড়ি, নাম্বার 25, একদম ফুল দেখো, একদম অন্য রকমের ডিজাইনটা করেছি, কেমন লাগছে গো এটা, ভালো লাগছে, ভালো লাগছে না। হ্যাঁ 25, 25 নম্বর শাড়ি, নাম্বার 25, এটা কিন্তু কোনো পেইন্টিং বা অ্যাপ্লিক নয়, হ্যাঁ পুরোটা এটা ডাইরেক্ট স্টিচ হয়েছে, একদম ডাইরেক্ট স্টিচ। 25 দেখালাম, 25 নম্বর শাড়ি, 3290, 3290 25 নম্বর। আবার একটা বিন্দি বাটিক 26 নম্বর, আমার নিজের আছে একটা ইয়েলোতেই বিন্দি বাটিক, এর পরের দিন আমি বিন্দি বাটিকে পরি, অনেক কাল পরা হয় না। এটা হচ্ছে আঁচলটা ফ্লোরাল এন্ড পাখির মোটিভটা গেছে, আর এটা আসছে বডিতে, এগুলো সব হচ্ছে বিন্দি দিয়ে ফুল করা হয়েছে, একদম মানে সূর্যের রোদ্দুরের যে হলুদ, একটা নরম হলুদ হয় সেই রংটা, তার সঙ্গে অরেঞ্জ। আবার কুচিটা হচ্ছে, কুচির দিকটা প্যানেল করে করে একটা করে পাখির তোমার হচ্ছে এই ডিজাইন গেছে, আর একটা করে মোম ছিটিয়ে, মানে বিন্দিটা গেছে প্যানেলের মধ্যে, পাখির মধ্যে। এবং প্রাইসটা বলে দিই, 4190 26, 26 নম্বর উইথ ব্লাউজ, 27 নম্বর হচ্ছে শিবরি মটকায় হ্যান্ডরোল মটকা, এই মটকাটাও কিন্তু হ্যান্ডরোল মটকা, হ্যান্ডরোল মটকা। অ্যাকচুয়ালি আমাদের না এখন হয়ে গেছে কি, যারা সিটিভিএন এর নিয়মিত দর্শক তারা ভীষণ ভালো শাড়ি চেনেন, বাবা হ্যাঁ হ্যাঁ, তারা একদম শাড়ির কোয়ালিটি বোঝে, মানে আজকাল আমারও মাঝে মাঝে এখন আমি না এখন বিরক্ত হয়ে গেছি, মানে ফেসবুক খুব একটা খুলি না, সবাই তো শাড়ি চিনবে না, বিষয় হচ্ছে যে যিনি শাড়ি দেখাচ্ছেন তিনিও বলছেন 1850 পিওর মটকা মাসলিন, হাউ ইজ ইট পসিবল, তাহলে কি আমরা 6,000, 7,000, 8,000 দিয়ে সেই শাড়িগুলো কিনেছি, সব ভুল, পিওর মটকা মাসলিন যদি হতো তাহলে সেটা দাম কম করে 6,500 হতো, এটা পিওর হ্যান্ডরোল মটকা, হাতে একবার কিনবেন তারপরে ঠকে আর যাবেন না, এটাই হবে, এটার মধ্যে শিবরি হয়েছে, বেঁধে বেঁধে এই নকশাগুলো আনা হয়েছে, পুরো ছুঁচ দিয়ে গেথে, কত দূর থেকে মানুষ আসেন এই শাড়িগুলো নেবার জন্য, মানে চিন্তাই করা যায় না যে এত দূর থেকে আসেন সবাই। 27 দেখাচ্ছি, 5450, 5,450, এবার ধরুন এইটা পাওয়ার লুম মটকা হবে, এটা প্রিন্ট হয়ে যাবে, হচ্ছে এখন এটার দাম আপনি কেন 3,350 পাবেন, কিন্তু সেই ফিলিং হবে না, এই মেটেরিয়াল পাবেন না, সো আমাদের ভাবতে হবে। এটা হচ্ছে 27 দেখালাম, এবার আসছি 28 নম্বর, 28, মানে বেশ কয়েকজন এই কথা একটা কথা বলেন, সেটা হচ্ছে কি আমরা না সব বুঝি জানো তো, কারণ প্রোগ্রাম তো সব দেখি, আর তনুশ্রীও আমাদেরকে অনেক ভাবে মানে বুঝিয়ে দিয়েছেন, সুতরাং আমরা কাজটা বুঝি। এটা হচ্ছে হ্যান্ড পেইন্টিং, কি দারুন পেইন্টিং, এর মধ্যে একটু মোমের ব্যবহার আছে, মোম দিয়ে পেইন্টিংটা করা হয়েছে। এটা হচ্ছে 28 নম্বর শাড়ি, একদম পাখি আছে দেখো, ফুলের সাথে মিষ্টি পাখি, 28 নম্বর, 28, প্রাইস হচ্ছে 4190, 4,190, 28 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস, 29 নম্বর, তো এটার কথা বলছিলাম না যে শুধু মানে মাড দিয়ে ক্র্যাকটা হয়েছে, তার মানে এটা রাজস্থান থেকে হয়েছে, রাজস্থান থেকে একদম, হ্যাঁ গাছি তো ছড়ে, তো শটটা ওয়াও, এই যে তুমি আঁচলটা দেখলেই বুঝতে পারবে, এটা আমি দেখাই না এটা, আর এটা তোমার হচ্ছে দেখো পুরোটা বাটিকটা হয়েছে, এই মানে ক্র্যাকটা, ক্র্যাকটা হয়েছে শুধু মাড দিয়ে, মাড বাটিকের, কি দারুন না দারুন শাড়িটা, এটাও তো বেশ 31st night এসেন্স রয়েছে শাড়িটার মধ্যে, কিন্তু এটা হতে কিন্তু সময় লাগবে, অনেক সময় লাগবে, হ্যাঁ অনেক সময়, মানে এটা আমি নিজেকে নিজে বললাম, হ্যাঁ অনেক সময় লাগবে, এক মাস মতো আপনারা ধরে চলুন, তার মধ্যে আমি যতটা পারবো তাতে। এটা হচ্ছে 5950, 5950, এটা হচ্ছে নাম্বার 29, না ওটা বোধহয় 30 গেল কি গো, না 29, এবার আসছে 30, এটাও পার্সির সঙ্গে কলমকারি পেন্টিং, আমাদের এখানকার কলমকারি পেন্টিং, আপনারা অরিজিনাল কলমকারি যেটা কালাহস্তি শ্রীকালাহস্তি সেটাও পেয়ে যাবেন, হ্যাঁ না ওটা না এখন আমার কাছে নেই, পূজোতে সব শেষ হয়ে যাচ্ছে, আবার কাজ হচ্ছে, পেয়ে যাব আমার নেক্সট মান্থ, হ্যাঁ আমি আবার দেখি পরের দিন দেখাবো। এটা হচ্ছে আমাদের এখানে, হ্যাঁ একদম মানে হাতে আঁকা হ্যান্ড পেইন্টিং কলমকারি, এই হচ্ছে শাড়িটা, এটা না কালার, এটাও কিন্তু কালার ব্রাশ করে, কালার স্প্রে, তার মধ্যে কাশ্মীরির সঙ্গে পার্সি গেছে, এগুলো সব কিন্তু হ্যান্ড ওয়ার্ক। আচ্ছা পরের অনুষ্ঠানটা সামনের বুধবারই আছে আমাদের, সামনের বুধবার তোমার 11টা, হ্যাঁ এটা পুরো যে মানে বডিতে কিন্তু এই কাজটা যাচ্ছে, আবার কুচিটা হচ্ছে কলমকারি পেইন্টিং, কলমকারি আবার, তারপরে কোলাচলে একই ভলিউমে কাজ আছে দেখুন,
আর তার সঙ্গে ব্লাউজ পিস হচ্ছে ইয়েলোতে এটা হচ্ছে ব্লাউজ পিসটা প্রাইসটা বলে দিই প্রাইস হচ্ছে 895030 30 নম্বর 8950 31 নম্বর এটা জরি বর্ডার দেশি তসর হ্যাঁ জরি বর্ডার দেশি তসরে তোমার এইটাই কিন্তু কাঁথাতে আপনারা দেখেছেন দেখুন এই ছবিটা কাঁথাতে দেখালাম ভার্নি কাঁথাতে হ্যাঁ সেটাই কিন্তু ব্লক ব্লকে এটা ডিসচার্জ ব্লকে হ্যাঁ ডিসচার্জ ব্লকে এটা গোল্ডেন ইয়েলো এবং এতে কোনো কালো নেই এটা কিন্তু ব্রাউন দিয়ে সুতরাং বিয়ের কেনাকাটাতে একটা সেকেন্ড শাড়ি হতেই পারে প্রাইসটা হচ্ছে 5550 নাম্বার 31 31 নম্বর উইথ ব্লাউজ 5550 32 নম্বর তসরে এটা হচ্ছে তোমার বাটিকের সাথে কাঁথা হ্যাঁ এখানে কি হয়েছে বাটিকটা বাটিক রয়েছে মানে সেখানে কোনো কিছু করা হয়নি বডিতে কাঁথা হয়েছে এটা হচ্ছে পুরো কাঁথা হ্যাঁ এই পাড়ে বডির মধ্যে পাখি করা আছে পুরোটা কাঁথাতে পুরোটা আবার কুচিটা বাটিক ওখানে কিছু করা নেই ওখানেও বাটিকেও কিন্তু যে ছবিটা আছে না ওইটাকে নেই কাঁথাটা একটু ভালো করে আঁচলটা হ্যাঁ ওইটাকে দেখায় আর ভেতরের কাঁথাটাকে দেখায় তাহলে বুঝুন ওই ছবিটাকেই কাঁথাতে আনা হয়েছে হ্যাঁ আবার কোলা চলো ওভাবে কাঁথার সঙ্গে পুরোটা কন্টিনিউ করা থাকে কাজটা আর ব্লাউজ পিস ব্লাউজের জ্যাকেট হবে পিটটা প্রাইসটা হচ্ছে এটা হচ্ছে 5 এটা দেখালাম হচ্ছে 32 নম্বর কি দেখালাম না হ্যাঁ 32 নম্বর 8550 8550 32 33 নম্বর হাফ দা স্যার কাশ্মীরি খুব লাইট একটা পিঙ্ক কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক হ্যাঁ এটা হচ্ছে বেবি পিঙ্কের উপরে কাশ্মীরি কাজ একদম একদম মানে হয় না পাউডার টোন হ্যাঁ খুব হালকা এটা হচ্ছে ব্লাউজ পুরো কিন্তু বর্ডার করে কাজ করা আছে একদম 33 33 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 3790 3790 শাড়ি তো একটা রানিং এ ব্লাউজ পিস আছে 33 এর পরে 34 এটা বাটিক বাটিক এটার মতো বিন্দির গল্প আছে বাহ খুব স্মার্ট শাড়ি এটা চন্দন বেসটা চন্দনের সঙ্গে ব্রাউন হ্যাঁ একদম দারুন ভালো লাগে না দেখতে ওয়াও 34 দারুন হয়েছে শাড়িটা 34 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 5750 5750 উইথ ব্লাউজ পিস 34 নম্বর 35 নম্বরে যাব 35 এটাও তসরে তোমার হচ্ছে এটা গাছি তসরে কালার স্প্রে করে গুজরাটি ওই গান স্প্রে যেটা হয় আর মাল্টি কালার বুটাটা হচ্ছে সেই যে ঝুমকো বুটা বরফি করে ঝুমকো বুটা মানে কাজটা কিন্তু খুব কঠিন কাজ আছে স্লিক বর্ডার উইথ মিরর এই গেল হাফটা আর হাফটা আসছে এখানে কালার ডিসচার্জ ওয়াও ওয়াও মানে এই দিকটা যতটা লাউড এই দিকটা ততটাই কিন্তু সফট যার জন্য শাড়িটা ভীষণ ভালো লাগবে ব্যালেন্স হয়েছে ভালো মতো না হলে পরে ভালো লাগবে না দেখতে এটা হচ্ছে ব্লাউজ পিস প্রাইস হচ্ছে 7550 35 36 হচ্ছে আমি যে ম্যাটেরিয়ালটা পরে আছি না ওটা না ওটা আলাদা নো সরি সরি হ্যাঁ এটা এটা একই একই আমি তো নিজেই দেখো কনফিউজ ওরা যে মাথা নিয়ে এটা হচ্ছে 36 36 নম্বর এটা কিন্তু জরিতে জরিচে তসর বাপ মানে আমরা মটকা তসর যেটা বলি মটকা তসর হ্যাঁ তার মধ্যে বাপটা নয় এটা কিন্তু তসরের সঙ্গে মটকা আছে এটা নিয়ে আমাদের কনফিউশন হয়েছিল মনে আছে তসরের সাথে মটকা আছে এবং এটার প্রাইস হচ্ছে তোমার 5750 লেখা আছে এটা হচ্ছে 4450 4450 নাম্বার 36 36 নম্বর 4450 উইথ ব্লাউজ এটা ব্লাউজ 36 এর পরে যাব 37 37 নম্বর আমি যেরকম ব্ল্যাক না রে ওটা না জরি চেক তসর দেখা আমি নিজে কনফিউশন না ওটা জরি চেক তসর 5550 আমাদের না ওটা ভুল হয়েছে ওটা হচ্ছে 5750 হবে হ্যাঁ আচ্ছা ওটা হচ্ছে 5750 ওটা জরি চেক তসর 36 নম্বর আমি তসর দেখেছি তসর বাই তসর একদম ডেফিনিট তসর বাই তসর ওটা তো মটকা নেই ছোট ইয়ে কিনা ওটা ভাবলাম আমি ওটা 5750 আমি নিজেই কনফিউশন আর এটা দেখাচ্ছি 37 নম্বর এটা 5550 ও যে শাড়িটা পরে আছে ঠিক ওরকমই স্ক্রিনে প্রিন্ট হ্যাঁ আমারটা যেটা ব্ল্যাক এটা হচ্ছে ফিরোজা কালার ওটাও পাবেন এটাও পাবেন এটাও পাবেন হ্যাঁ 5750 এটা 5550 5550 আমি শাড়িটা একবার চাই এটা হচ্ছে হ্যাঁ ভাঁজ করে এটা হচ্ছে 37 দেখাচ্ছি 5550 উইথ ব্লাউজ ফিরোজা এটা খুব ভালো লাগে পরলে 37 এর পরে যাব 38 38 নম্বর এটা ইয়েলো রেশম চেকে হ্যান্ড পেইন্টিং সরস্বতী পূজো কিন্তু সামনে আসছে এটা হচ্ছে বিয়ে টু সরস্বতী পূজো টু দোল যে কোনো সময় একদম আর তার সঙ্গে যখন ব্লাউজটা ইয়েলো গ্রিনে হচ্ছে ব্লাউজ গ্রিনে বডি হবে ইয়েলো হাতা হবে ও ব্লাউজটা পরলে যা লাগবে না এই ব্লাউজটা এই হচ্ছে শাড়িটা প্রাইসটা হচ্ছে 1790 38 38 নম্বর 1790 আপনারা বুটিকে আসুন মানে যারা আপনারা আসতে চাইছেন একদম নিশ্চিন্তে জরি চেক তসর জরি চেক সিল্ক না এটা তোমার চেক সিল্ক চেক সিল্ক হ্যাঁ কালার ডিসচার্জ চেক সিল্কে ডিসচার্জ হয়েছে মানে কালার স্প্রে করে কালার ডিসচার্জ হয়েছে এটা হচ্ছে এমনি ডিসচার্জ এটা হচ্ছে কালার ডিসচার্জ এই হচ্ছে হাফটা আর হাফটা একদম দেখো ব্লু কালারের মধ্যে এটার প্রাইসটা হচ্ছে 3290 3290 নাম্বার 39 3290 উইথ ব্লাউজ পিস
এইবারে আসছি নাম্বার 40 তসর বাফতা জরি বর্ডার তসর বাফতাতে এটা হচ্ছে মাট টোনের মধ্যে কাশিশের এফেক্টটা এটা কি কাশিশ হয়েছে কাশিশ ওখানে করেছি রাজস্থানে একদম এটা एक्चुअली জানো তো তোমার চুনাপাটরি হয় না চুনাপাটরি কালারটা তসরে এটা এসেছে আমরা তো কটনে দেখি না আমি সেটাই ভাবতে যে তোমাদের কাশিশের ডিজাইনটা নয় হ্যাঁ না না এটা হচ্ছে নাম্বার 40 দেখালাম 4850 4850 40 দেখালে বুঝবেন 3950 নাম্বার 42 আর এটা না জরি চেক তসর এটা কিন্তু তসর বাই তসর একটু বলে দিই এটা তসর বাই তসর 5750 প্রাইস অনেক ধন্যবাদ তোমায় ধন্যবাদ আপনাদের আবার দেখা হচ্ছে নমস্কার।